ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছম ছম, কি হয় কখনো মজার কখনো বা ভয়। গা ছম ছম, কি হয় কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে। ঝিনুকমতি গ্রামে থাকতো এক বণিক পরিবার। বাড়ির কর্তা কমল গুপ্ত ছিলেন মুক্তোর ব্যবসায়ী। সাগরের তীরে সেই ঝিনুকমতি গ্রামের আর পাঁচজন ব্যবসায়ীর মতোই তিনিও মুক্তো বিক্রি করতে দূর দূর দেশে পাড়ি দিতেন। না 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 না, এই সাগর বেলাতে ঝিনুকের বড়ই আকাল। ঝিনুক থাকলেও তাতে মুক্ত থাকে না। তা কর্তা, গভীরে গেলি হয় না? গভীরে? হ্যাঁ, এখানে যে ঝিনুক পাওয়া যায় তাতে হাজারটা খুঁজলি একটার মাঝে মুক্তর দেখা মেলি। কিন্তু কর্তা, সাগরের গভীর জলে শুনেছি এরাই প্রতিটা ঝিনুকে মুক্ত আছে গো। বুঝলাম, কিন্তু তোর কথা মতো মাছ সাগরেও না হয় গেলাম, জলের গভীরে যাব কিভাবে? কেনে কর্তা, ডুব দিয়ে। ফটিক, দেখ বেশি ফটর ফটর করিস না তো, এমনিতেই আমার মাথা আজ প্রচন্ড গরম। কেনে কর্তা, বেশ তো সুন্দর হাওয়া বইছে, গরম কোথায়? আমার মাথায়, মাথায়। তা কর্তা, গামছা দিয়ে একটু হাওয়া বাতাস দেব। আহ ফটিক, থামবি? আচ্ছা থামলাম। হ্যাঁ, এবার ঘরে চল। কিন্তু কথা মুক্ত না নিয়েই? মুক্ত পেলে তো নেব, এত লোক লাগালাম আজ তো একটা মুক্তর দেখাও পেলাম না। সে ঘরে তো কিছু জমা আছে, সেখানেই গিয়ে দেখি চলুন, আপনার মন ঠিক ভালো হয়ে যাবে। আচ্ছা ফটিক, তোর ঘরে কি আছে বলতো? গোবর তো কর্তা, গোবর। এই চড়া রোদে সেটাও মনে হয় ঘুটে হয়ে গেছে। চলো গোবর গণেশ কোথাকার। আরে ফটিক, তোর ছেলেটা তো বড় হয়েছে। হ্যাঁ কর্তা, তা হয়েছে। ভাবছি ওর বিয়ে দেবো এবার। কত বয়স হলো? তা কর্তা, ধরেন গিয়ে এই বাউতেও হবে। 12 বছরের ছেলের বিয়ে দিবি তুই? কেন কর্তা, আমারও তো ওই বয়সে বিয়ে হয়েছিল। এই নেন গো কর্তা, হুক্কা ভালো করে সেজে দিয়েছি। তোর ছেলেটা কাজকাম করে? না কর্তা, খালি খায় আর ঘুমোয়। আসলে ওর মা নেই তো, তাই আমি আর কাজকামের জন্য ওকে আর জোর করিনি। সে তো বুঝলাম, কিন্তু তুই যখন না থাকবি ওর কি করে চলবে ভেবে দেখেছিস? থাকবো না কেনে, আপনার মতো আমি তো আর বাণিজ্যে যাচ্ছি নে। আমি বুঝি বাণিজ্যে যাবার কথা বললাম? তবে যেখানে গেলে মানুষ আর ফেরে না। সে তো অনেকে বাণিজ্যে গেলেও আর ফেরে না। তুই থামবি? থামবি তুই? না, তোকে বোঝাতে পারবো বলে মনে হয় না। কর্তা, এ বয়সে আর নতুন করে বুঝতেও চাইনি, 2 কুড়ি বয়স হলো, আর বড় জোরে 1 কুড়ি। তারপর ছেলেটার যে কি হবে? এই এতক্ষণে তোর বুদ্ধি খুলেছে, সে কথাই তো বলছিলাম। আচ্ছা কর্তা, আপনি বলুন না কি হবে। কেন, খাবে আর ঘুমোবে? সে কপাল কি আর মানিকের আছে কর্তা?
ওর বাপ তো আর জমিদার নয়। ওকে কাজ করতে বল। ঠিক আছে কর্তা, আমি আজই বলবো ওকে। হ্যাঁ, মন দিয়ে কাজ করতে বল। মানিক রে। হ্যাঁ বাবা। কাজ কর, কাজ কর। কি কাজ? ওই হাত পাকাটা নে, আমার মাথা একটু হাওয়া লাগা দেখি। কেন বাবা? আমার মাথা গরম হয়ে গেছে। হাওয়া করলে কি ঠান্ডা হয়ে যাবে? হ্যাঁ রে বাপ, হ্যাঁ। তাহলে তুমি আমার মাথা একটু হাওয়া দাও না বাবা। কেন? আমারও মাথা গরম হয়ে গেছে। তোর মাথা গরম হয়ে গেছে? কিভাবে হলো? হ্যাঁ, কাজের কথা শুনলে আমার মাথা গরম হয়ে যায়। তা হবে না, কুড়ের বাদশা কোথা কাজ, খালি গিলবে আর ঘুমোবে, অপদার্থ। সে তুমি যাই বলো বাবা, খেতে আর ঘুমোতে আমার বেশ লাগে। শোন ফটি, তোর ওই কুড়ে ছেলেটাকে আমার কাছে দে, ওর কুড়েমি আমি গুছিয়ে দেব। কিন্তু কর্তা, সে আসতে চাইলে তবে না? ওকে বুঝিয়ে বল, ওকে বল আমি ওকে দেশ ভ্রমণে নিয়ে যাব। ও যদি না বলে? বলবে না, বলবে না। কাল একবার আমার কাছে নিয়ে আয়, আগে তো ওকে ঘর থেকে বের কর। কিন্তু কর্তা, একটা কথা বলবো? বল বল। আমার ছেলের ভালো করে আপনার কি লাভ? ঘরে বউ ছাড়া আমার আর কে আছে বল? আমার ঘরে মুক্ত আছে, তোর ঘরে মানিক, দিবি না? দিবি না বল, তোর মানিককে আমায় দিবি না? দেব, দেব কর্তা। এ তো বড় আনন্দের কথা। মানিকের যদি একটা হিলে হয়, এর থেকে আর কি চাই? আর কিচ্ছু চাই নে কর্তা, আর কিচ্ছু চাই নে। বুঝলি, বুঝলি মানিক, দেশ বিদেশে ঘোরার মজাই আলাদা। তাই তাই, খাওয়া আর ঘুমের থেকেও বেশি মজা। হ্যাঁ রে, তবে আর বলছি কি, কবে কবে যাব বাবা? যেদিন কর্তা তোরে নিয়ে যাবেন। শোন শোন মানিক, কর্তা যা যা বলবে সব শুনে চলবি। আর আর এই নে, এই নে আমার জমানো পয়সা। এতে এতে এমন কিছু কিনবি যা তোর দরকারে লাগে। ঠিক আছে বাবা, আমি এটা দিয়ে খাবার কিনে খাবো। আরে না না, খাবার নয় রে, খাবার নয়। তবে কর্তা বড় লোক, বড় লোকের আজ ভালো খেয়াল হয়েছে, কাল মত বদলাতে কতক্ষণ? আমায় ঘুরতে নিয়ে যাবে না? যাবে যাবে, আরে সে কথা আমি বলছি নে। তবে আবার কি? সে যাই হোক, এ পয়সা দিয়ে কাজের জিনিস কিনিস, যেটা তোর বিপদে কাজে আসে, বুঝলি? আচ্ছা বাবা, তাই কিনবো। সাবধানে থাকিস বাবা, কর্তার কর্তার কথা শুনে চলিস। আচ্ছা, তুইও সাবধানে থাকিস ফটিক। আচ্ছা আচ্ছা কর্তা। দুগ্গা 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 দুগ্গা, জল, যেদিকে তাকাই খালি জল আর জল। কতদিন হয়ে গেল ডাঙাই দেখি না। ঘুমিয়ে পড়ো, সময় কেটে যাবে। নোংরা এত দোলে ঘুমই আসে না। তাই তাহলে এক কাজ করো, বসে বসে খাওয়া দাওয়া করো। খেলেই তো বমি হয়ে যায়। তাই আজকাল আর খেতেও ইচ্ছে করে না। তবে তোমার কি ইচ্ছে করে? মনে হয় ঘরে ফিরে যাই। ফিরবে ফিরবে, কত ব্যস্ত হলে হয়, আগে বাণিজ্য করি। আর ঘুরে বেড়ানো? সেটাও হবে, রথ দেখা কলা বেচা একসাথে হবে। আমি রথ দেখবো কিন্তু কলা বেচবো না। আহা,
তুমিও দেখছি ফটিকের মতো, তা তো হবেই, যেমন বাপ তার তেমন ছেলে, একটা বলি আর একটা বোঝে। আমি তোমাকে কলা বেচতে বলিনি। এ বাবা, আপনিও মিথ্যে কথা বলেন। মিথ্যে? আমি আবার কখন মিথ্যে বললাম তোমায়? বললেন না, নিজেই তো বললেন, রথ দেখা, কলা বেচা একসাথে হবে, পরে আবার বলছেন কলা বেচতে বলিনি। ও থামো থামো থামো, অনেক হয়েছে, আমারই ভুল হয়েছে। আমারও ভুল হয়েছে ঘর ছেড়ে বেরোনো। হ্যাঁ, দেশে ফিরেই তার প্রায়শ্চিত্ত করব। তাহলে তো উপোস করতে হয় শুনেছি। ও আমি পারবো না। চুপ, আহাম মুখ, অপদার্থ। হ্যাঁ, আমার বাবাও তাই বলে। আর কি বলবে? হাজরামি করো না তো, চলো আমার সাথে। ওরে বাবা, চলুন চলুন, কি বিপদেই না পড়েছি। বাবার দেওয়া পয়সা দিয়ে এ বিপদ থেকে যে রেহাই পাবো তারও উপায় নেই। মুক্ত বেচে তো ভালোই টাকা পেলেন, এবার চলুন দেশে ফিরে যাই। তুমি একটু চুপ করবে? শুধু টাকা পেলে হলো? এখান থেকে মসলিন শাড়ি কিনে দেশে ফিরব, ওখানে চড়া দামে বিক্রি করলে টাকা আরো বেড়ে যাবে, বুঝেছ? ও আমি বুঝে কি করব, আমি ওখানে যাব। কোথায়? ওই যে, ওই যে বাদর খেলা দেখাচ্ছে ওখানে। বাজে পয়সা খরচ করো না, আপনি আসুন না। তুমি বাঁদর বেচবে গো? বাঁদর বেচলে খাবো কি বাবু? তোমার তো তিনটে বাঁদর, একটা আমার বেচলে কি গতি হয়ে যাবে? আরে ওটা তো বুড়া বাঁদর আছে, খেলা দেখায় না, খালি খায় আর ঘুমায়, আর না হলে খালি সমুদ্রের দিকে তাকিয়ে থাকে। আসলে ও নিজেও তো তাই, সেজন্যই ওই বাঁদরটাই ওর চাই, তাই না? তাই না মানিক? হ্যাঁ, আমি ওই বাঁদরটাই নেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবু, ঠিক আছে, তো নাও। এই নাও, এই নাও দাম। কি, এতে হবে তো? খুব হবে বাবু, আমি বাঁচলাম, এটাকে আর বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে না। আর হেসো না মাদারি ভাই, বাঁচলে তুমি আর আমি মরলাম। কেন বাবু? এ দুটোকে নিয়ে এখন সাগরে, সাগরে পাড়ি দিয়ে দেশে ফিরতে হবে আমার। চললাম গো, ধন্যবাদ। এই এই হীরা, চল চল। বাঁদরের নাম হীরা, যেন হীরে মানিক, ভালোই চুটি। কি হলো, আমায় বুঝি মোট বইতে সাথে এনেছিলেন? না, খাওয়া খাওয়াতে। আমার হীরাকে দিয়েও মোট পাচ্ছেন? খেটে খাক, বসিয়ে বসিয়ে খাওয়াবো নাকি? ও কতদিন পর যে ঘরে ফিরব ভাবতেই বেশ লাগছে। ও কথি যেন শেষ হচ্ছে না, জল দেখে দেখে জীবনটা জলও হয়ে গেল। এই হীরা, হীরা কি দেখছিস জলের দিকে? দেখিস বাবু, আবার ঝাঁপ দিস না যেন। ওটা ঝাঁপ দিলেই বাঁচি, কত বাঘা বুড়ো বাঁদর। ওই দেখুন, ওই দেখুন, আপনাকে কেমন মুখ ভেঙাচ্ছে। তা তো ভেঙাবে, বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছে কি না? আর আপনার মোট বইল যা, সে আর ক পয়সার মজুরি বলো, তার দশ গুণ খেয়ে ফেলেছে অত ভাগা। যাক বাবা,
অবশেষে পৌঁছলাম। এই হীরা, জলে কোথায় যাচ্ছিস? আরে আরে এদিকে আয়, আবার ডুব দিচ্ছিস কেন? এখানে খালি ঝিনুক তুলছিস, অত কাজ করিস না হীরা। হীরা চলে আয়। আশ্চর্য ব্যাপার, এমন বাঁদর তো কখনো দেখিনি আগে। মজা করে বেশ ঝিনুক তুলছে আর রাখছে। দেখি তো খুলে দেখি। বাবা বাবা বাবা, এটা তো মুক্তো। দেখি ওটা দেখি, কি এটাতেও যে মুক্তো। দেখি আরেকটা দেখি, কি একটু আশ্চর্য হয়ে যাচ্ছি আমি। বাবা 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 বাবা, আর একটা, আরে 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 আরে, এটা সবগুলোতেই মুক্ত। আরে সবকটা ঝিনুকেই মুক্ত। ওরে মানিক, তুই সত্যি হীরে চিনিস? তোর হীরা সত্যি যে একটা আসল হীরা। কোন ঝিনুকে মুক্ত আছে ওই চেনে, ওই একমাত্র জানে। আগে বুঝি ও এ কাজই করতো, ওই জন্যই জলের দিকে হা করে তাকিয়েছিল। কেন? ও তো হতভাগা, অপদার্থ, বুড়ো বাঁদর। না 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 না, সে ভুল, আমার ভুল। সে তো আমি ভুল করে বলেছি, না বুঝে বলেছি। ওরে ফটিক, ফটিক রে। কর্তা, আমি এসে গেছি। এই দেখ, তোর ছেলে একটা কাজ করেছে, আর আমাদের কোনো চিন্তা নেই রে। ওই বাঁদর মুক্ত ঝিনুক খুঁজে দেবে। তোর ছেলে এখন সত্যি কাজের ছেলে, হীরের টুকরো ছেলে হয়ে যাবে। কি রে, হবি না? সে তো হবই। ওই হীরার জন্য এই মানিকও চমকাবে, দেখে নেবেন কর্তা। দেখবো, নিশ্চয়ই দেখবো, দেখতেই তো চাই। দেখা মানিক, এখনই দেখা। দে হীরা, দে, আমি তোকে সাহায্য করছি। আজ থেকে আমিও তোর সাথে খাটবো। সাবাস হীরা, সাবাস। এরপর মানিক সত্যি সত্যি কাজের ছেলে হয়ে ওঠে। কমলের মতো সেও সফল বণিক হওয়ায় ফটিকের আর মানিককে নিয়ে চিন্তা থাকে না। সেও নিশ্চিন্ত মনে বাকি জীবন কাটায়। আমার কথাটি ফুরোলো, নোটে গাছটি মুড়লো।